আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্কুটি বয় ভিডিওতে। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা নতুন স্কুটার কিনি, কেনার পরে আমাদের বেশ কিছু সমস্যা ফেস করি। বিশেষ করে যেই গাড়িটা কিনলাম সেটা নিয়ে সেটার কাগজপত্র নিয়ে একটা সমস্যা আমরা ফেস করি। আর সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফিঙ্গারপ্রিন্ট, যেরকম আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য যেরকম আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যান, আপনার আঙুলের ছাপ দিতে যান, ঠিক সেরকম যদি নতুন গাড়ি কিনেন তার জন্য কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। স্মার্ট কার্ড পাওয়ার জন্য গাড়ির একটা স্মার্ট কার্ড আছে, যেরকম ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আছে সেরকম গাড়িরও কিন্তু একটা স্মার্ট কার্ড আছে। এই বিষয়ে অনেকে অনভিজ্ঞ বা অনেকে কখনো গাড়ি কিনেন নাই, যার জন্য সবাই জানেন না। আর আজকে আমি আলোচনা করব এই বিষয়টা নিয়ে। সুতরাং খুব অল্প সময় আপনাদের সাথে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এটা কামনা করি। শুরু করছি আজকের ভিডিও। দর্শক, এখানে লেখা আছে ঢাকা মেট্রো হ, আমার নতুন গাড়িটার নাম্বার 30-35-11, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফিঙ্গারপ্রিন্ট দিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য এত এত নাম্বারে SMS করুন, NP/B/D এটা XS NP B07, এবং হেল্পের জন্য এই নাম্বারটায় যোগাযোগ করুন। তো আমি সরাসরি তাদের এই নাম্বারে যোগাযোগ করছি এবং ভদ্রলোক ধরেই বললো যে আপনার গাড়ির নাম্বার বলেন, গাড়ির নাম্বার বলছি, বলছে যে আপনি কখন আসতে চান। তা আমি বললাম যে আমি অমুক দিন আসতে চাই আমার মন মতো। তো উনি বললো যে ঠিক আছে অমুক দিন আসেন, আমি কনফার্ম করে দিচ্ছি। সাথে সাথে উনি আমাকে এই আরেকটা মেসেজ দিল, যে মেসেজটা আপনারা পড়তে পারতেছেন, যে ঠিক আছে আগামী অমুক দিন আপনি আসেন এবং আসার সময় আপনার এই কাগজগুলো নিয়ে আসেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, মানে খুব সহজেই ওই নাম্বারে কিন্তু পাওয়া যায় না, তার জন্য আপনাকে অন্তত 5 বার 10 বার 15 বার 20 বার ট্রাই করতে হবে। বিরক্ত হবেন না, খুব সহজে পেয়ে যাবেন এবং পাওয়ার পরে আপনার কাজটা খুব দ্রুত আপনি করে নিতে পারবেন। এবং আমার অলরেডি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ। সুতরাং বুঝতেই পারতেছেন যে আপনার করণীয় কী। ছোটো ছোটো কাজগুলো মানে মনে হয় যে অনেক বড় ধরনের কঠিন কিছু, এজন্য আমরা সেই কাজের দিকে আগাই না। তো সবাই একবার হলেও, ভাই যেহেতু নতুন গাড়ি কিনবেন, একবার দুইবার যাবেন, একবার ফিঙ্গারপ্রিন্টের জন্য যাবেন এবং আরেকবার তখন যাবেন আপনার যে গাড়ির যে নাম্বার প্লেটটা আসে তখন যাবেন। তো সেটাও কিন্তু ফোনের মাধ্যমে এর দুইটা একসাথেই আপনি পেয়ে যাবেন। স্মার্ট কার্ড যেদিন পাবেন সেদিনই আপনি বলবেন যে আমি স্মার্ট কার্ড ড্রাইভ এবং গাড়ির নাম্বার প্লেটটা একসাথেই লাগাইতে চাই, দেখবেন ওইটাও কিন্তু সহজভাবে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।